বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচনে যেমনটা মনে করা হচ্ছিল, বাস্তবিকে কিন্তু তার থেকে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফলাফল করেছে। কার্যত এই রাজ্যে বিজেপিকে তারা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, এবং তার ফলে একটা স্বাভাবিকভাবেই কথা মনে করা হচ্ছিল যে এবার বোধহয় তৃণমূল কংগ্রেসের সুখের সময়। কেননা যে একটা দলকে মনে করা হচ্ছিল যারা বিশের নিচে নেমে যাবে, অ্যাটলিস্ট বিজেপির থেকে অনেকটাই নিচে থাকবে, তারা 29টা আসন জিতে নিয়েছে। এবার তো যারা এই ফলাফল দিয়েছে তারা যথেষ্ট ভালো জায়গায় থাকবে। শুধুমাত্র তাই নয়, যেসব আসনে হার হয়েছে সেখানেও কিন্তু হারের ব্যবধান কয়েকটি আসন বাদ দিলে কিন্তু এমন কিছু মারাত্মক নয়। ফলে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য, বিশেষ করে নেতারা যারা পদে আছেন তাদের জন্য সুখের সময়। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে যেন কারেকশন শুরু হয়েছে এবং একাধিক নেতা এবং তাদের মধ্যে ম্যাক্সিমামই বা সংখ্যালঘু নেতা তাদের উপর শাস্তির খাড়া নেমে আসছে। কেন শাস্তির খাড়া নেমে আসছে? তৃণমূল কংগ্রেস নাকি ভেতরে ভেতরে একটা একটা তদন্ত করে দেখছে যে এদের মধ্যে অনেকেই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগ রেখে চলছিল। বিশেষ করে লোকসভা নির্বাচনের বিভিন্ন ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে যখন যে 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 রিপোর্টগুলো সামনে এসছে সেখান থেকে দেখা যাচ্ছিল আগামী দিনে কিন্তু ভরাডুবি হতে পারে তৃণমূল কংগ্রেসের। আর সেই জায়গা থেকেই অনেকেই দলের বিরুদ্ধে গিয়ে তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তাদের সঙ্গে সমঝোতা করে চলছিল, যাতে ভবিষ্যতে যদি পাশা পাল্টায় তাহলে তারা টুক করে বিজেপিতে চলে যাবেন। আর বেছে বেছে সেই সব নেতাদের কিন্তু এবার কড়া শাস্তির বিধান করছে। কাদের করছে সেই লিস্ট তো আপনাদের দেখাবই, কিন্তু এবার তার ফলে যে জিনিসটা হয়েছে, অনেকেই কিন্তু বাঁচতে মরিয়া। কেননা তারা যেটা দেখছেন যে একবার তৃণমূলের বৃত্ত থেকে ছিটকে গেলে রাজনৈতিক ভবিষ্যৎ এই রাজ্যে কিন্তু খুব সঙ্গীন হয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকেই নিজেরা যে কতখানি তৃণমূলে আছেন এই জায়গাটা প্রমাণ করতে মরিয়া। আর এইটা প্রমাণে সবথেকে বড় অস্ত্র এখন হতে চলেছে কে কত বিজেপিকে ভাঙাতে পারছে। বিজেপির পরিবার হোক, পঞ্চায়েত সদস্য হোক, যেখানে যে আছে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসো, দেখো আমি বিজেপিতেই ভাঙন ধরাচ্ছি, সুতরাং আমার সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক কী করে থাকতে পারে, এই জায়গাটা কিন্তু তৃণমূলের অভ্যন্তরে ক্রমশ তৈরি হচ্ছে। আর যত সেটা তৈরি হচ্ছে তত বিজেপির পথ চলা এই রাজ্যে কিন্তু ক্রমশ কঠিন হয়ে পড়ছে। লোকসভা নির্বাচনের পর কার্যত গ্রামীণ নিচুতলা যেটা ছিল সেটা ভেঙে ছারখার হয়ে গেছে। পঞ্চায়েত এলাকা, বিশেষ করে যেসব এলাকায় হার হয়েছে অথচ বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল, বিজেপির দখলে গ্রাম পঞ্চায়েত ছিল, সেগুলো ভেঙে তছনছ করে দিচ্ছেন তৃণমূল নেতারা। এবং যেটা প্রবণতা দেখা যাচ্ছে সেটা আগামী দিনে এই ভাঙন কিন্তু আরও বাড়বে। ফলে সত্যি এই রাজ্যে বিজেপির ভবিষ্যৎটা ঠিক কী হতে চলেছে সেইটা নিয়েই কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমার কাছে যা খবর আছে, দল বিরোধী কাজের জন্য পাঁচজন অন্তত জেলার রাজনীতিতে যারা হেভিওয়েট নেতা বলে এতদিন পরিচিত ছিলেন তাদের কিন্তু বহিষ্কৃত করা হয়েছে। তৃণমূলের কুচবিহার জেলার যিনি জেলা সভাপতি রয়েছেন সে অভিজিৎ দেব ভৌমিক, তিনি কিন্তু একদম বিজ্ঞপ্তি জারি করে এই পাঁচজনের নাম জানিয়ে দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মজিবুল হক যিনি শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, মোস্তাফা আলী মিয়া যিনি হাড়িভাঙা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য, জলধর বর্মন যিনি 3/134 বুথ সভাপতি, অমরেশ বর্মন ঢংডিংগুড়ি অঞ্চলের নেতা, জাকির হোসেন টাকাগাছ রাজারহাট অঞ্চলের নেতা। এদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে, যার মধ্যে প্রথম দুজন অর্থাৎ মজিবুল হক এবং মোস্তাফা আলী মিয়া, এরা দুজন সরাসরি বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং সেটাকে নিজেদের কাজে লাগিয়েছেন, প্রচারের কাজে লাগিয়েছেন। অন্যদিকে পরের তিনজন জলধর বর্মন, অমরেশ বর্মন এবং জাকির হোসেন, এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ একজন নির্দল প্রার্থীর কাছ থেকে তারা সেই একই কাজটা করেছেন। কিন্তু সেই নির্দল প্রার্থী আবার অন্য কেউ ছিলেন না, তিনি নাকি নিষিদ্ধ প্রামাণিকের ডামি প্রার্থী ছিলেন। ফলে এদেরকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হচ্ছে। এখন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের থেকেও যদি ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে না থাকা যায়, সেখানেই যদি গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়া হয়, তাহলেও কিন্তু কপালে অনেক দুঃখ আছে। আর সেখানে রাজনৈতিক ময়দান থেকে, তৃণমূল থেকে মুছে গেলে সেখানে কিন্তু বড় সড় জায়গা রয়েছে। বিশেষ করে যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা রয়েছেন তাদের আবার বিজেপির কাছে যাওয়ারও সেই অপশানটা থাকছে না, ফলে তারা কিন্তু রীতিমতো ঝামেলায় পড়ছেন। এখন তৃণমূলের অন্তরেই প্রশ্ন উঠছে যে এই নেতাদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হলো। যেটুকুনি কেউই প্রকাশ্যে বলতে চাইছেন না, কিন্তু আনঅফিশিয়ালি যেটা বক্তব্য তাদের, যে এইসব নেতাদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে যারা বড় বড় স্তরেও রয়েছেন, অর্থাৎ এদের থেকে উচ্চতর স্তরে রয়েছেন,
সেই জায়গা থেকে তারাও কিন্তু সাবধান হতে শুরু করবেন। এবং আগামী দিনে যে এই ধরনের কার্যকলাপ করব, গাছেরও খাবো, তলারও কুড়োবো, তৃণমূলটাও করবো, অথচ বিজেপির সঙ্গেও যোগাযোগ রেখে চলবো, এই জায়গাটা করলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে, সেই বার্তা দিতেই কিন্তু এরকম কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নাহলে ভাবুন, উত্তরবঙ্গে এবার বিজেপি যথেষ্ট শক্ত ঘাঁটি ছিল এবং সেখানে ভালো ফলাফল করবে, সেই শক্ত ঘাঁটি থেকেও একমাত্র আসন হিসেবে কিন্তু এই কোচবিহার আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবং কেউই প্রায় ভাবতে পারেনি নিশীত প্রামাণিক সেখানে হেরে যাবেন বা সেরকম কোনো হাওয়া ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেখানে এই ফলাফল হয়েছে। ফলে যে সংগঠন এই এই ফলাফল দিয়েছে সেটাকে ধরে রাখা বা তাদেরকে পুরস্কৃত করা, সেটাই তো দস্তুর হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় কার্যত তিরস্কার মিলছে। এবং সেখানে একদম তিরস্কার মানে দল থেকে সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত, এত বড় সিদ্ধান্ত নিচ্ছে। এবার যখনই এই ঘটনাটা ঘটেছে, তারপর থেকেই দেখা যাচ্ছে যে কোচবিহারে, মানে সারা পশ্চিমবঙ্গেই তো এই ঘটনা ঘটছে, কিন্তু কোচবিহারে বিশেষ করে বিজেপি কিন্তু ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। বিজেপি যেটুকুনিও সংগঠন ছিল, সেখানে পঞ্চায়েত সদস্য, সাধারণ কর্মী, সমর্থক, বাড়ি, পঞ্চায়েত প্রধান পুরোপুরি তৃণমূল করে নেওয়া হচ্ছে, এবং একটার পর একটা পঞ্চায়েত কিন্তু সেখানে বিজেপির দখলে থাকা পঞ্চায়েত সেগুলো কিন্তু তৃণমূল হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু এই জায়গাটা নয় যে তৃণমূল কংগ্রেস ভাঙাচ্ছে, আরও বেশ কিছু কারণ আছে যেটার জন্য কিন্তু বিজেপিতে ভাঙনটা ধরছে, সেটা নিয়েও আমি বেশ কিছু নেতার সঙ্গে কথা বলছিলাম। তারা যারা দলবদল করেছেন তারা তো বলছেন, দেখুন একটা তো তৃণমূলের চাপ রয়েছেই, মানে নেতৃত্ব স্তরে প্রথমে চাপ দেওয়া হচ্ছে এবং সেখান থেকে যদি কথা শোনা না হচ্ছে পরবর্তীকালে কিন্তু পুলিশ এবং প্রশাসনের চাপ থাকছে, ফলে বিজেপিটা কার্যত করা যাচ্ছে না। এবং সবথেকে যেটা দুঃখের ব্যাপার, সবথেকে যেটা কষ্টের ব্যাপার, সেটা হচ্ছে যে যখন এই ধরনের তৃণমূলের চাপ আসছে তখন যখন নেতৃত্বকে জানানো হচ্ছে, সেটা জেলা নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব হোক, তারা কার্যত যেন উদাসীন অবস্থায় বসে আছেন। কেননা কেউই জানেন না যে ভবিষ্যতে কেউ সেই পদে থাকবেন কি থাকবেন না, ফলে আগবাড়িয়ে ছুটে এসে সেই সব ভাঙন রোখার চেষ্টা কেউই কার্যত করছেন না, বলেও কোনো লাভ হচ্ছে না। ফলে তৃণমূলের নেতারা এসে যখন চাপ দিচ্ছেন তখন ভালোই ভালোই দলবদল করে নেওয়াটা ভালো, নাহলে একদিকে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব পাশে দাঁড়াচ্ছে না, অন্যদিকে তৃণমূলের নেতাদের কথা না শুনলে আগামী দিনে পুলিশ এবং প্রশাসনের চাপ থাকবে, ফলে বেঁচে থাকাটাই বা আগের দিনে এগিয়ে যাওয়াটাই, রাজনীতি করাটাই কার্যত চাপের মুখে হয়ে যাবে, উল্টে ফলস কেসে ফেঁসে জেলে যেতে হতে পারে। ফলে সেই জায়গাটা না করার জন্যই কিন্তু অনেকেই দলবদল করছেন। এর পাশাপাশি যেটা অনেকেই প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে বিজেপির সত্যি এই রাজ্যে ভবিষ্যৎটা কী? এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা, বিজেপির যে ভোট ব্যাঙ্কটা ধীরে ধীরে তৈরি হয়েছে সেই ভোট ব্যাঙ্কটুকুও কি থাকবে, সেইটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। কেন প্রশ্ন উঠছে, এর জন্যও কিন্তু আঙুল উঠছে সেই রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বর দিকে। এদের বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা দল করতে গেলে, একটা সংগঠন করতে গেলে সবসময় সংগঠনের পাশে থাকতে হয়। এখানে বুথে বসেছেন যারা, প্রাণের রিস্ক নিয়ে যারা সরাসরি ফিল্ডে নেমে রাজনীতি করছেন, তাদের প্রোটেকশন দেওয়া তো অনেক দূরের কথা, এদের ভোটের টাকা অবধি মেরে দেওয়া হয়েছে। বুথে বসার জন্য যে টাকা কেন্দ্র থেকে এসেছিল বহু ক্ষেত্রে সেখান থেকে কিছুটা কমিশন নিজেদের কাছে রেখে খুব অল্প টাকা দেওয়া হয়েছে, আবার বহু ক্ষেত্রে দেওয়াই হয়নি, আবার কোথাও কোথাও এটার জন্য বিদ্রোহ হয়েছে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে কিন্তু সেই সব রাজ্য এবং জেলা নেতারা মেরে দিচ্ছে, আমাদের কাছে কিছু পৌঁছচ্ছে না, আমরা বুথে বসবো না, সেই জায়গাতে নাকি বুথে বসার দরকার নেই বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে টাকাটা সেটা নিজেদের পকেটে ঢোকানোটাই ব্যাপার। সুতরাং সেই জায়গা থেকে কিভাবে এখানে অন্যান্য জায়গায় যখন তৃণমূলের চাপ আসবে, পুলিশ প্রশাসনের চাপ আসবে, তখন পাশে থাকবে নেতৃত্ব, যে নেতৃত্ব এখন সংগঠন বাড়ানো, রাজনীতি করার থেকেও কিভাবে কেন্দ্রের টাকাটা আসছে নিজেদের পকেটে, সেই টাকাটা কিভাবে ঢোকানো যায় সেটা নিয়ে ব্যস্ত আছে। ফলে অনেকেই কিন্তু বিজেপির ভবিষ্যৎ দেখছেন না। বিজেপি এখন একটা হাওয়া রয়েছে, নরেন্দ্র মোদীর হাওয়া রয়েছে এখানে, যেহেতু কংগ্রেস সিপিএম সেরকম কিছু করতে পারছে না, তৃণমূলের বিরোধী হিসেবে আসছে, কিন্তু এরা কোনোদিনই ক্ষমতায় আসার জন্য লড়বে না এবং সেই জায়গায় বিজেপিটা করে লাভ নেই, এই হতাশা থেকেও কিন্তু অনেকে দল ছাড়ছেন। তিন নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এখানে ওই আদি নব্য সংঘ ঘনিষ্ঠ, অমুক দাদার ঘনিষ্ঠ, রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি, অনেক ইকুয়েশন কাজ করছে, ফলে যারা কাজ করার চেষ্টা করছে তাদেরকেই কার্যত দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে তাদেরকে মাক করে
তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা নেতারা তাদের নামগুলো পাঠিয়ে দিচ্ছে, ফলে আলটিমেটলি তৃণমূলের টার্গেট তারা হয়ে যাচ্ছেন। বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল তাদেরকে ভুগতে হচ্ছে, একটা সার্বিকভাবে ঐক্যগতভাবে তারা এগোতে পারছেন না, আর এই সব জায়গা থেকে বিজেপির আগামী দিনে বাড়ার সম্ভাবনা খুবই কম। একে একে তো ভোটের দিক থেকে একটা রেস্ট্রিক্ট রয়েছে, সেখানে সংখ্যালঘু ভোট বিজেপি কিছুতেই নিজেদের দিকে নিয়ে আসতে পারবে না। তার সঙ্গে এই অন্তর্দ্বন্দ্বের ফলেই কিন্তু একটা বড় অংশের ভোটে স্প্লিট হবে, ফলে সেই জায়গা থেকে বিজেপির অন্তর্দ্বন্দ্বটা তাদেরকে কিন্তু অনেকটাই বিড়ম্বনায় ফেলছে। এবং সবথেকে বড় কথা, এখানে যারা কাজের লোক, বিজেপিতে যারা কাজের লোক, তাদেরকে কিন্তু কার্যত এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে। কেউ তৃণমূল থেকে এসছেন, কেউ অন্য দল থেকে এসছেন, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি করছেন যারা সেই আদি নেতারা, তাদেরকেই শুধু দায়িত্ব দেওয়া হবে, সংঘ ঘনিষ্ঠতা না থাকলে কী করে বিজেপি করা যাবে, এদের কোনো রকম বিশ্বাস করা যায় না। দলে 3 বছর 4 বছর 5 বছর ধরে পড়ে আছেন, চুপচাপ কোনো পদ দেওয়া হয়নি, তারপরও কাজ করে যাচ্ছেন, সেখানেও কাজে আটকে দেওয়া হচ্ছে। উল্টে কেউ যদি পারফরমেন্স করছে, তার নামে চুকলিবাজি চলছে। ফলে এই এই যে একটা অ্যাডভার্স সিচুয়েশনে বিজেপিতে রাজনীতি করতে হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এগুলো সবটাই নোটিস করছে, এবং এরা যার যা ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী যখনই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, সেখানে কিন্তু বড় পদ বা সেই জায়গাটা দেওয়া হচ্ছে তাদেরকে, এবং যার যতখানি ক্যাপাবিলিটি আছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তাদেরকে সেখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ফলে এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে, এবং তার ফলে বিজেপিতে একটা বড় রকমের ভাঙন, বিশেষ করে যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটি ধরা হচ্ছে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে কিন্তু এই প্রবণতা দেখা যাচ্ছে। এখন কোচবিহার দিয়ে শুরু হয়েছে, এবং সেই মডেল যখনই সাকসেসফুল হবে সেটা কিন্তু অন্য জেলাতেও ছড়িয়ে যাবে। ফলে যারা বিজেপি ছেড়ে যাচ্ছেন তারা বলছেন যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির পতাকা ধরার লোকটাও থাকবে না, এবং বিজেপি যে জায়গাটাই ছিল অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে 4%-এর পার্টি, সেই জায়গাটাতেই আলটিমেটলি কিন্তু বিজেপিকে ফেরত যেতে হতে পারে, ফলে তখন আরও মুশকিল হয়ে যাবে। সেই জন্য এখনই কিন্তু তারা দলবদলটা সেরে নিচ্ছেন। জানি না এটা কতখানি জাস্টিফাইড, বাট এরকম যারা দলবদল করছেন, এরকম বেশ কিছু নেতার সঙ্গে কথা বললাম, তারা কিন্তু এই সমস্যাগুলোর কথা তুলে ধরছেন। ফলে একদিকে যেরকম তৃণমূল নিজেদের রেক্টিফিকেশন করছে, নিজেদের যে যে ভুলভ্রান্তি জায়গাগুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে সেখানে যে যে স্তরের নেতাই হোক না কেন কঠিন শাস্তির ব্যবস্থা করছে, অন্যদিকে তখন বেশ অগোছালো কিন্তু গেরুয়া শিবির, যারা এই রাজ্যের প্রধান বিরোধী দল, এবং সেখানে একাধিক একটা প্রবণতা রয়েছে, একাধিক কারণে কিন্তু দল ছাড়ার প্রবণতা রয়েছে। ফলে এই জায়গাটায় এখন কে ভবিষ্যতে রাজ্য সভাপতি হবেন, কে পদ পাবেন, কে কোন সাংগঠনিক জায়গায় বসবেন, এই জায়গাটা ভেবে যদি সেই রকম একটা স্থবিরতা তারা দেখিয়ে যায়, তার কিন্তু মাশুল করাই গণ্ডাই তাদেরকে বুঝতে হতে পারে। অন্তত লোকসভা নির্বাচনের পর সেই ট্রেন্ডটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে বাংলায় বিজেপির ভবিষ্যৎটা ঠিক কী হবে, এটাই কিন্তু আপাতত প্রশ্নের মুখে। আপনাদের কি মনে হয়, বিজেপির এই যে নীতি এখন চলছে, কার্যত যেন কোথাও একটা গিয়ে স্লতগতি হয়ে গেছে, এবং দলের এত ভাঙন সেটা রোখার জন্য কোনো সেই ধরনের রাজ্যস্তরের বা জেলা স্তরের নেতাকে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে না, এমনকি কেন্দ্রীয় নেতৃত্বও কার্যত উদাসীন হয়ে গেছেন, এই জায়গাটায় সত্যি কি বিজেপির অন্তর্জলি যাত্রা লেখার সময় বাংলায় হয়ে গেল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।